হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা এক্সাম নিয়েছি, যে রুট অফ সাইবারের প্রিমিয়াম গ্রুপে জয়েন করার জন্য অনেকেই সেখানে পার্টিসিপেট করছেন, রেসপন্স করছেন। আমরা পাঁচটা পর্যন্ত তাদের রেসপন্সটা নিয়েছি এবং এ পর্যন্ত যতগুলো রেসপন্স আসছে সবগুলা আমরা চেক করে দেন যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আমরা মেইল করে পাঠিয়ে দিয়েছি এবং যারা যারা আমাদের টার্গেট কমপ্লিট করেছে তাদেরকে আমরা আজকে রাতের ভিতরে যে প্রিমিয়াম গ্রুপ আছে সেখানে অ্যাড দিয়ে দেব। তো যারা রেসপন্স করতে পারেনি তাদেরকে আমি জাস্ট কারেক্ট অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি যে কোনটা কারেক্ট অ্যান্সার কী হতো। তো চলুন প্রথমে ফর্মে যাওয়া যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন, কি হ্যাকিং কি? এটা একদম আমার যে চ্যানেলে যে ফার্স্ট ভিডিও আছে সেখানে একদম ফার্স্টেই বলা আছে যে হ্যাকিং হলো কারো অনুমতি ছাড়া কোনো সিস্টেমে প্রবেশ। সুতরাং হ্যাকিং হবে অনুমতি ছাড়া কোনো সিস্টেমে প্রবেশ। তারপর আসি যে হ্যাকিং প্রধানত কত প্রকার। এই কোয়েশ্চেনটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, তা কেন? আমি একটা ভিডিওতে বলছি যে হ্যাকিং প্রধানত দুই প্রকার, তা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকিং আর হলো হোয়াইট হ্যাট হ্যাকিং। কিন্তু আসলে হ্যাকিংকে প্রধানত দুই ভাগেও ভাগ করা যায়, আবার তিন ভাগেও ভাগ করা হয়। তা হলো গ্রে হ্যাট হ্যাকারকে অনেক সময় প্রধান দুইটি হ্যাকারের সাথে যোগ করে তিনটি ধরা হয়। তাই যারা এখানে দুই দিছেন তাদেরটাও সঠিক এবং যারা তিন দিছেন তাদেরটাও সঠিক। তারপর যদি নেক্সট কোয়েশ্চেনে যাই যে নিচের কোনটি অপরাধ নয়, তো দেখুন এখানে হোয়াইট হ্যাট হ্যাকিং হলো যারা শুধু ভালো কাজে হ্যাকিংকে ইউজ করে, ব্ল্যাক হ্যাট হ্যাকিং হলো যারা খারাপ কাজে হ্যাকিংকে ইউজ করে। সো এটা কিন্তু অবশ্যই অপরাধ। দেন আছে গ্রে হ্যাট হ্যাকিং, অর্থাৎ যারা কিছু সময় ভালো করে কিছু সময় খারাপ করে, কিন্তু খারাপ যে একবার করে সে কিন্তু একবার হলেও অপরাধ করেছে, সুতরাং এটাও কিন্তু একটা অপরাধ। দেন ফেসবুক হ্যাকিং, এটা তো অবশ্যই একটা অপরাধ, কোনো কারণ ছাড়া কারো ফেসবুক হ্যাকিং করা অবশ্যই অপরাধ। সুতরাং উত্তর হবে হোয়াইট হ্যাট হ্যাকিং, অর্থাৎ হোয়াইট হ্যাট হ্যাকিং করা কোনো অপরাধ না। দেন আসি ডিপ ওয়েব কি? এটি একটি ওয়েব অ্যাড্রেস, অবশ্যই না, ডিপ ওয়েব একটি ওয়েব অ্যাড্রেস না। ডিপ ওয়েব হলো এক ধরনের ওয়েব যেখানে আপনি অনেক অ্যাড্রেস পাবেন, সুতরাং এটা একটা ওয়েব অ্যাড্রেস না। দেন আছে অনিয়ন বা টর ওয়েব। আমরা কিন্তু ডিপ ওয়েবের যে একটা ভিডিও আছে সেখানে বলেছিলাম যে ডিপ ওয়েবকে অনিয়ন বা টর ওয়েব বলা হয়। আর বাকি যেগুলো আছে যে সারফেস ওয়েব, এটা হলো আমরা যেটা ভিজিট করি youtube.com twitter.com এগুলো। আর ওয়েব ব্রাউজার, এটা হলো যেই ব্রাউজার দিয়ে ওয়েব ব্রাউজ করা হয়, যেমন আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি, এটা হলো ওয়েব ব্রাউজার। সো এখানে হবে অনিয়ন বা টর ওয়েব। তো নেক্সট কোয়েশ্চেন যদি দেখি আমরা, ডিপ ওয়েব ব্রাউজারের জন্য কোনটি ব্যবহার করা হয়? এখানে আছে গুগল ক্রোম, যেটা সারফেস ওয়েব ভিজিট করার জন্য ব্রাউজ করার জন্য ব্যবহার করা হয়, মজিলা ফায়ারফক্স, পাফিন, এই তিনটাই কিন্তু সার্ফেস ওয়েব ব্রাউজ করার জন্য ব্যবহার করা হয়, এবং অরবট নামে যেই ব্রাউজারটা আছে এটা ডিপ ওয়েব ব্রাউজ করার ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা আমি ভিডিওতে বলেছি। দেন এখানে ইন্টারনেটের কত ভাগ ডিপ ওয়েব, এটা আমি বলেছি যে 90-96% ডিপ ওয়েব আছে, মানে ইন্টারনেটের হোল অংশের। তো তারপর আসি যে হ্যাকিংয়ের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ভালো। এটা আমার একটা টোটাল একটা ভিডিওই ছিল এটা নিয়ে, যে পাইথন ভালো। সো এখানে উত্তর হবে পাইথন। দেন আছে প্রিন্ট করার জন্য কোনটি ব্যবহার করা হয়, এখানে প্রথম অপশন আছে str, এটা দিয়ে স্ট্রিং বানানো হয়। দেন আছে প্রিন্ট, এটা দিয়ে প্রিন্ট করা হয়। আর যে বাকি দুইটা আছে যেগুলো রং অ্যান্সার, ইনপুট, এটা দেওয়া ইনপুট করা হয়, এবং ফ্লোট, এটা দেওয়া কোনো ভ্যালুকে ফ্লোট বানানো হয়। তো এখানে প্রিন্ট করার জন্য ইউজ করতে হবে প্রিন্ট, এই অপশনটা। তো দেন 9, টার্মিনালে গিয়ে প্রথমে কি লিখে এন্টার দিতে হবে। এখানে টার্মিনালে যদি যাওয়ার পর, যেমন আমি যদি সরাসরি দেখাই, টার্মিনালে যাওয়ার পর আপনাদেরকে আমি বলছিলাম যে পাইথন লিখে যদি আপনারা এন্টার প্রেস করেন দেন কিন্তু পাইথনের যে মেনুটা ওপেন হবে। তো এখানে উত্তর হবে এখানে পাইথন। তো দেন আসি 10, এইটা অনেকে ভুল করছেন, কারণ
দেখেন এ সমান বাংলাদেশ, এখানে এর ভ্যালু থেকে জি প্রিন্ট করতে বলছে। এখন জি কত নাম্বার লেটার, যদি বাংলাদেশ লিখি বি এক নাম্বার, এ দুই নাম্বার, এন তিন নাম্বার এবং জি হলো চার নাম্বার, অর্থাৎ এখানে চার নাম্বার ভ্যালুটা আমরা প্রিন্ট করব। কিন্তু এখানে যদি আমরা প্রিন্ট করার সময় আমি কি বলছিলাম যে লেটার যখন কাউন্ট করে তখন এই বি হলো জিরো নাম্বার লেটার, এটা হলো পাইথনের ভাষায় জিরো নাম্বার লেটার, দেন এ হলো এক নাম্বার লেটার, আর এন হলো দুই নাম্বার লেটার এবং জি হলো তিন নাম্বার লেটার। সো তারপর আরেকটা ব্যাপার আছে, এখানে আমি যে তিন নাম্বার অপশন দিছি এটা লিখছিলাম যে মাইনাস সেভেন। সো মাইনাস সেভেন যদি আমরা দেখি, এইচ হলো মাইনাস ওয়ান, এস হলো মাইনাস টু, ই মাইনাস থ্রি, ডি মাইনাস ফোর, এ মাইনাস ফাইভ, আর হলো এল হলো মাইনাস সিক্স এবং জি হলো মাইনাস সেভেন। সুতরাং এখানে প্রিন্ট এ থ্রিও হবে এবং মাইনাস সেভেনও হবে, কিন্তু প্রিন্ট এ ফোরও হবে না, অথবা এই তিনটাই কিন্তু হবে না। সো দশ নাম্বারের উত্তর হলো এই থ্রি নাম্বার অপশনটা। তো দেন এখানে সিকিউগুলো সলভ করে দেই, এখানে লেখা আছে যে আই লাভ বাংলাদেশ, এটি প্রিন্ট করার জন্য কোডটি লিখুন। এটা কিন্তু খুবই সহজ দিছি, কারণ আমরা জানি প্রিন্ট করার জন্য এই অপশনটা ব্যবহার করি। দেন যেটা প্রিন্ট করব আমরা সেটাকে, সেটা যদি স্ট্রিং আকারে, অর্থাৎ আমরা জাস্ট এই লেখাটাই প্রিন্ট করতে চাই, তাহলে একটা উদ্ধৃতি চিহ্ন দিয়ে নেব, তারপর যে লেখাটা প্রিন্ট করতে চাই সেটা লিখব। সো সিম্পলি এটা হবে প্রিন্ট, দেন একটা ব্র্যাকেট উদ্ধৃতি চিহ্ন, আই লাভ বাংলাদেশ, দুইটার ইন্ট করব। দেন এখানে দুই নাম্বার যে সিকিউ আছে সেটার জন্য এ এর ভ্যালু 1.07 সেট করুন। তো প্রথমে একটা ভ্যালু সেট করার জন্য আমরা কী লিখব, প্রথমে কোন ভ্যালু সেট করব, এ এর ভ্যালু, সুতরাং এ নিলাম, দেন এটা কী সেট করব, 1.07 এইটা সেট করলাম। দেন এখানে কী বলছি, এবার এ কে স্ট্রিং আকারে প্রিন্ট করুন। তো প্রথমে প্রিন্ট করতে হবে, এর জন্য আমরা নিলাম প্রিন্টের যে সিকোয়েন্স আছে এটা, কিন্তু এখন কিন্তু আমরা এ প্রিন্ট করব না, এ কে স্ট্রিং আকারে প্রিন্ট করব। সো এখানে স্ট্রিং বানাতে হবে, তো স্ট্রিং বানানোর জন্য যে ফর্মুলা ওইটা আমরা লিখলাম, দেন এটার ভিতরে কাকে স্ট্রিং বানাবো, এই এ কে স্ট্রিং বানাবো। সো এখানে লিখলাম এ, দেন দুইটা ব্র্যাকেট, কারণ প্রথমে স্ট্রিং বানানোর জন্য এই এ কে স্ট্রিং বানাবো, দেন স্ট্রিংটাকে আমরা প্রিন্ট করব। সো দুয়ে উত্তর হবে এ ইকুয়াল টু 1.07, দেন প্রিন্ট স্ট্রিং এ। তো এখন আসি এই তিন নাম্বারটা নিয়ে, তিন নাম্বার কী লেখা আছে, ইউজার থেকে তার ভিলেজ এবং ইমেইল ইনপুট নাও, এবার নিচের ফরম্যাটে প্রিন্ট করো, ইউর ইমেল ইজ ড্যাশ এবং ইউ লিভ ইন ড্যাশ। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে। তাহলে ইউজার থেকে প্রথমে কী ইনপুট নিতে হবে, ভিলেজ, এবং এর জন্য আমরা একটা পোর্ট সেট করে নিলাম ভিল নামে, যে কোনো নামে আপনি সেট করতে পারেন। তো প্রথমে সেট করার পর এখন আমাদেরকে কী করতে হবে, ইউজার যেহেতু ইনপুট করবে তাই এখানে আমরা ইনপুটের যে অপশন আছে, যে সিকোয়েন্সটা আছে ওইটা ইউজ করব। দেন আমাদের র্যান্ডম একটা টেক্সট দিয়ে দেবো, এখানে যদি আপনি টেক্সট না ইউজ করেন তাতেও কোনো সমস্যা নাই। তো দেন কী আছে, তারপর নিতে হবে যে ইমেল, ইমেলটা আমরা ইনপুট নিব। তো ইমেল ইনপুট করার জন্য আমরা ইমেল নামে একটা পোর্ট সেট করে দেন এটাও ইনপুট নিব, এটা আমি কিছু লিখলাম না। তো দেন এখন কী করতে হবে, আমাদেরকে এই ফরম্যাটে সাজাতে হবে। তো এই এতটুকু হচ্ছে ইউর ইমেইল ইস, এটা হলো আমাদের কাস্টম টেক্সট, আর কাস্টম টেক্সট প্রিন্ট করার জন্য আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব। তো এখানে সিম্পলি লিখলাম ইউর ইমেইল ইস, দেন একটা স্পেস দিয়ে আমার উদ্ধৃতি চিহ্ন শেষ করে দিলাম। এখন এখানে যেই ইমেইলটা ইনপুট করবে সেটা কিন্তু আমরা এখানে লিখব। তো এখানে ইমেলটাকে ইনপুট করার জন্য আমরা কোন পোর্টটা সেট করেছিলাম, ভিল। তো এখানে ভিলের যে ভ্যালুটা আছে সেটা আমরা প্রিন্ট করে দেবো। তো দেন একইভাবে এই ইমেলের যে ইউজার যে ইমেলটা ইনপুট করবে আমরা সেটাকে সরি এখানে ইমেল হবে, কারণ এটা ইমেলের পোর্টটা নিয়েছি আমি। তো এখন কি কোন ফরম্যাটে প্রকাশ করতে হবে, যে ইউ লিভ ইন, তো আমি লিখলাম ইউ লিভ ইন, দেন এই ভিলেজ, সে যে ভিলেজটা দিছে ওইটার ভ্যালুটা আমরা প্রিন্ট করব। সো এখানে সিম্পলি লিখলাম ভিল। সো এটাই হলো তিন নাম্বারের অ্যান্সার। তো দেন চার নাম্বারে যায় যে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2 এবং সি এর ভ্যালু 3, এক লাইনে সেট করো, অর্থাৎ
কমান্ডে সেট করতে হবে। এবার একে একে এ বি সি এর মান প্রিন্ট করো। তো এক লাইনে প্রিন্ট কর ভ্যালু সেট করার জন্য আমরা কি শিখেছিলাম, যে কমা দিয়ে দেন এদের ভ্যালুটা জাস্ট লিখে দিতে হবে। তো প্রথমে এর কার কার ভ্যালু সেট করবো আমরা, এর ভ্যালু, বির ভ্যালু এবং সি এর ভ্যালু। তো এর দেন একটা ইকুয়াল চিহ্ন দিব ভ্যালুগুলো সেট করার জন্য। এখন এর ভ্যালু আছে এক, আর এখানে এ লিখছি আমি প্রথমে, সো এখানে এক, দেন কমা, দেন টু, দেন একটা কমা, দেন থ্রি, অর্থাৎ এখানে এ বি সি ওয়ান টু থ্রি, এর মান এক, বির মান টু এবং সির মান থ্রি আছে। এখন তিনটাকে আলাদা আলাদা প্রিন্ট করতে বলছি। তো প্রথমে এর মান প্রিন্ট করব, দেন প্রিন্ট করব বির মান, দেন প্রিন্ট করব সির মান। তো এটাই হলো চার নম্বরের অ্যান্সার। এখন পাঁচ নাম্বারে কি আছে, এ ইকুয়ালস টু বাংলাদেশ, এবং এখানে এ এর যে চার নাম্বার লেটার আছে সেটা প্রিন্ট করতে বলা হয়েছে। তো এখানে একটু সমস্যা হয়েছে যে অনেকে এটাকে এইট মনে করছেন এই ফোরকে, তো সমস্যা নাই, যারা এইট মনে করে লিখছেন তাদেরটাও সঠিক দিয়েছি। তো এখন যদি আমি চার নাম্বার লেটারটা দেখি, এখানে চার নাম্বার লেটার কি আছে, বি এ এন জি, এই জি কিন্তু আছে চার নাম্বার লেটারটা। তো যদি এখানে আমরা এই এ সমান আগে ফার্স্টে দেওয়াই আছে যে এ সমান বাংলাদেশ, এটা আগে সেট করে নিই, এ সমান বাংলাদেশ। এখানে যদি কেউ এ সমান বাংলাদেশ সেট না করেন সমস্যা নেই, কারণ এটা আমি আগেই বলে দিছি যে এটা সেট করা আছে। তো এখন আমাদেরকে কোনটা প্রিন্ট করতে হবে, যে চার নাম্বার লেটারটা, অর্থাৎ এই এটার যে চার নাম্বারটা আছে। তো এর জন্য আমাদেরকে ফার্স্টলি কী করতে হবে, যে এর চার নাম্বার এটা বোঝার জন্য কিন্তু লিখতে হবে থ্রি। কেন থ্রি লিখতে হবে, কারণ জিরো থেকে কিন্তু লেটার স্টার্ট হয়। প্রথমে বি হলো জিরো, দেন এ ওয়ান, এন টু, জি থ্রি, সুতরাং এখানে আমরা লাগবো এ থ্রি, দেন এটাকে আমরা প্রিন্ট করাবো। সো এটাই হলো পাঁচ নাম্বারের অ্যান্সার। দেন যদি ছয় নাম্বারটা দেখি আমরা, এ সমান ইউজার থেকে স্ট্রিং ইনপুট নিন। এটা অনেকে ভুল করছে, কারণ তারা হয়তো বুঝেনি, তারা সরাসরি একটা স্ট্রিং তারা সেট করে দিয়েছে, কিন্তু এখানে আমি বলেছিলাম যে স্ট্রিং ইনপুট নিতে। সো এখানে আমরা এ ইকুয়ালস টু ইনপুট নিব, একটা ইনপুট নেওয়ার জন্য স্ট্রিং ইনপুট নিতে বলছি, তাই তার মানে যাই ইনপুট নেই না কেন ওটাকে আগে স্ট্রিং বানাতে হবে। সেই জন্য স্ট্রিংয়ের প্রথমে যে ফর্মুলাটা আছে ওটা ইউজ করব, দেন আমরা ইনপুট নিব, ইনপুট নেওয়ার জন্য ইনপুটের যে ফর্মুলা আছে ওইটা ইউজ করব। দেন আমাদের একটা যে কোনো একটা র্যান্ডম একটা টেক্সট অ্যাড করে দিলাম, আমি জাস্ট লিখলাম ইন্টার। এটা আপনারা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এবং কি আপনার যে মনে যা চায় তাই লিখতে পারেন। দেন এখানে দুইটা ব্রেকেট দিয়ে এই ইউজার থেকে ইনপুটের কাজটা শেষ করে দিলাম। এখন কি বলা হয়েছে, এ এর শেষে দুইটি লেটার প্রিন্ট করুন। তো এ এর শেষ দুইটি লেটার প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে লিখতে হবে, যেহেতু প্রিন্ট করব তো প্রিন্টের যে ফর্মুলা আছে ওইটা লিখলাম, দেন কার কার ভ্যালু থেকে দুইটা লেটার প্রিন্ট করব, এর ভ্যালু থেকে, তাই এ লিখলাম, এবং এর লাস্ট দুইটা যেহেতু আমি প্রিন্ট করব, সো ফার্স্ট ভ্যালু কোনটা, ফার্স্ট আসবে লাস্ট থেকে দুই নাম্বার যে ভ্যালুটা আছে ওইটা, অর্থাৎ মাইনাস টু। তো এখানে লিখলাম মাইনাস টু, দেন কোন পর্যন্ত আমরা চাই যে লাস্টের যে দুইটা লেটার আছে ওই দুইটা সে প্রিন্ট করবে, তো এখানে দিতে হবে মাইনাস ওয়ান। কিন্তু এখানে একটা কথা হলো, লাস্টেরটা ডিলিট করে দেয়, হ্যাঁ লাস্টের যে ভ্যালুটা আছে ওইটা কিন্তু ডিলিট করে দেয়। তো এখানে যেহেতু ডিলিট করা যায় ওটাকে আবার অ্যাড করতে হবে, সেক্ষেত্রে এটা অনেকেই পারেননি অথবা পারবেন না যে কীভাবে আরেকটা ভ্যালু অ্যাড করব লাস্টেরটাকে। সো যারা এইভাবে লিখছেন এটা সেটাকেই আমি সঠিক দিয়ে দিছি, এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে লাস্টেরটা ডিলিট করে দেয় সেটা থেকে বাঁচা যায়, অর্থাৎ সেটা কীভাবে আবার লিখতে হয়। তো দেন যদি আসি সাত নাম্বার কোয়েশ্চেনটায়, এখানে লেখা আছে এ ইকুয়ালস টু বাংলাদেশ, এ এর লেন্থ বা এতে কয়টি লেটার আছে তা প্রিন্ট করার কোডটি লিখুন। এটা জাস্ট আমি সিম্পলি বলে দিচ্ছিলাম যে কোনো কিছুর লেন্থ, অর্থাৎ কয়টা লেটার আছে, উপাদান আছে, এটা প্রিন্ট করার জন্য আমরা যে লেন্থ সিকুয়েন্স আছে ওইটা ইউজ করি। তো এখানে আমি ফার্স্ট সেট করে নিলাম এ ইকুয়ালস টু, যেটা দেওয়া আছে এটা না লিখলেও সমস্যা নেই, কারণ এটা দেওয়াই আছে। তো এখানে এ ইকুয়ালস টু বাংলাদেশ লিখলাম, দেন এখানে আমরা প্রিন্ট অপশন ইউজ করব প্রিন্ট করার জন্য, দেন এখানে লেন্থ, এটার লেন্থ আমরা প্রিন্ট করব। সো এখানে লিখলাম যে লেন্থের ফর্মুলা আছে ওইটা, দেন কার লেন্থ
प्रिंट करब आमरा ए वैल्यूर लेंथ प्रिंट करब देन दुईटा ब्रैकेट यूज करब कारण एखाने दुईटा दिए शुरू होयेछे तो एटा हलो सात नम्बर आंसर देन आठ नम्बर आछे ए समान यूजार थेके एकटी स्ट्रिंग इनपुट निन एते आर आछे किना चेक करार कोडटी लिखुन तो ए प्रथमे आमरा ए हिसेब ए थेके यूजार थेके एकटा स्ट्रिंग इनपुट करब से जो ओई आगे एक कोड छिल ओटार मत लिखब जो स्ट्रिंग बनाब दें इनपुट करब तो दें एते आर आसे की ना ता चेक करार कोडटी लिखो तो एते आर आसे की ना एटार कोड कि एटार कोड हलो ओई आर आछे की ना इन किते माने कार वैल्यूते आसे की ना सेटा चेक करब ए তো এখন কিন্তু এরকম যারা লিখছেন যে আর ইন এ এটা কিন্তু জাস্ট চেক করে কম্পিউটার বুঝবে তো আমাদেরকে বোঝার জন্য কি করতে হবে এটা প্রিন্ট করতে হবে সো এখানে লিখতে হবে যে প্রি এটাকে আগে ভি ভ্যালুতে সেট করে নিই আগে ভি ভ্যালুতে সেট করে নিলাম তা না হলে প্রিন্ট করার সময় ঝামেলা হতে পারে তো এখন আমরা প্রিন্ট করব এই বি কে প্রিন্ট করব কিন্তু এখানে যারা জাস্ট লিখছেন যে আর ইন এ তাদেরটাও হয়েছে কারণ এখানে আমি যদি পরিপূর্ণভাবে প্রশ্নেতে লিখে দিতাম যে চেক করার পর কোডটি আবার চেক করার পর তা প্রিন্ট করুন এবং সেই কোডটি লিখুন তাহলে হয়তো অনেকে বুঝতেন কিন্তু এইভাবে লেখার কারণে অনেকে মনে করছেন যে জাস্ট যে চেক করার পরেই শেষ হয়ে যাবে এটা অনেকে মনে করছেন তাই আমি এভাবে যারা লিখছে অর্থাৎ এই শুধুমাত্র এই বি ইকুয়ালস টু আর ইন এ প্রিন্ট বি এগুলো না লিখে লিখছে আর ইন এ তাদেরটাও নাম্বার দিয়ে দিয়েছি তো এখন যদি আসি যে নয় নম্বরে কি আছে এ ইকুয়ালস টু ইউজার থেকে একটি স্ট্রিং ইনপুট নিন তো আগের মতোই আমরা স্ট্রিং একটা ইনপুট নিলাম দেন এখানে কি বলছে যে এ এর সব কয়টি লেটার বড় হাতের অক্ষরে প্রিন্ট করো তো আমরা আগেই জানছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা কিছু পুরোপুরি আপার কেস বানানোর জন্য সেটাকে এই ফর্মুলাটা ইউজ করা হয় যে কার ভ্যালুকে আপার কেস বানাবো অর্থাৎ ক্যাপিটাল লেটার বানাবো সেটা প্রথমে লিখতে হবে তারপর একটা ডট দিতে হবে দেন ওই জায়গায় লিখতে হবে আপার আপার লিখে ব্র্যাকেট দিয়ে শেষ করে দিতে হবে এবং এখানে কিন্তু আরেকটা ব্র্যাকেট দিতে হবে কারণ এই প্রিন্টের যে সিকোয়েন্স আছে ওইটা শেষ করতে হবে তো এটাই হচ্ছে নয় নম্বরের অ্যান্সার তো দশ নম্বরে কী আছে এ ইকুয়ালস টু ইউজার থেকে একটি স্ট্রিং ইনপুট নিন বি ইকুয়ালস টু ইউজার থেকে একটি স্ট্রিং ইনপুট নিন সি ইউজার থেকে একটি স্ট্রিং ইনপুট নিন এবং এ বি সি এর তিনোটা লেন্থের যোগফল প্রিন্ট করুন অর্থাৎ প্রথমে এর জন্য একটা মান নিব সেটা হলো স্ট্রিং এবং সেটা ইনপুট নিব ইউজার থেকে সো আগের মতোই এখানেও ওইভাবে তিনটার জন্য আমি ইনপুট করার জন্য যে কোডটা আছে ওটা লিখতেছি তো এখানে তিনটা ইনপুট করার কাজ শেষ এখন কি করতে হবে তিনটারই লেন্থের যোগফল প্রিন্ট করতে হবে তো লেন্থ বার করার জন্য আমরা কি করতে হবে লেন নামে যেই অপশনটা আছে ওইটা প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে তো আমি এ সমান লিখলাম সরি এ তো ইউজ করা হয়েছে ডি সমান লিখলাম এ যে সরি লেন্থ এ অর্থাৎ এর যে কটা সংখ্যা আছে ওইটা হলো ডি ভ্যালু হিসেবে সেট করলাম দেন ইতে নিলাম আমি লেন্থ অফ বি তারপর এফ এ নিলাম আমরা লেন্থ অফ সি এখন এই তিনটার যোগফলকে আমরা প্রিন্ট করব অর্থাৎ এই ডিইএফ কারণ আমরা তিনোটার লেন্থের যোগফল প্রিন্ট করতে বলছি এটা একটু কঠিন ছিল তো এখন আমরা প্রিন্ট করব এই তিনটা ডি প্লাস তিনটার যোগফল প্রিন্ট করব তো ডি প্লাস ই প্লাস এফ লিখে জাস্ট শেষ করে দেব তো এখানে যদি কেউ এভাবেও লিখতো যে ডিইএফ এগুলোর মাঝে এগুলোর ভ্যালু সেট না করে এখানে যদি সরাসরি লিখতো যে লেন্থ অফ এ এই প্রিন্টের এই জায়গায় যদি লিখতো লেন্থ অফ এ আমি
দেখাচ্ছি সরাসরি। এভাবে যদি লিখতো যে প্রিন্ট লেন্থ অফ এ, দেন যদি আবার একটা প্লাস দিত, তারপর যদি লিখতো আবার লেন্থ অফ বি, তারপর যদি আবার লিখতো যে লেন্থ অফ সি, এভাবে যদি লিখতো তাহলেও কিন্তু তারটা হতো। এটা একটু ঝামেলার হয়, তাই এখানে ভ্যালু হিসেবে সেট করে নিয়েছি। এখন যে এই পর্যন্ত লিখছেন, অর্থাৎ এই যে যতটুকু দেখা যাচ্ছে এই পর্যন্ত লিখছেন, তাদেরটা হয়েছে। আবার যারা সরাসরি এতটুকু না লিখে, এই এতটুকু না লিখে সরাসরি এই লাইনটা লিখছেন, তাদেরটাও কিন্তু হয়েছে। তো আজ এই পর্যন্তই ছিল। যারা যারা এক্সামে ভালো রেজাল্ট করছেন, জাস্ট যারা আমার মনে হয়েছে যে যারা ভিডিও দেখছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে, তাদেরকে আমি মার্ক দিয়ে, সবাইকে মার্ক দিয়েছি, কিন্তু তাদেরকে আমি একটা ইমেইল করে পাঠাইছি যে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সিলেক্টেড ফর আওয়ার গ্রুপস, ইউ উইল বি অ্যাডেড ইন দ্য গ্রুপ সুন। এই টাইপের যারা মেইল পাইছেন, তারা শিওর থাকেন যে আপনাকে আমাদের যে রুট অফ সাইবারের প্রিমিয়াম গ্রুপ আছে সেখানে অ্যাড করা হবে, এবং সেটা করা হবে আজকে রাত্রের মধ্যে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।